সাপ, যার নাম শুনলেই অনেকে ভয়ে কাতর হয়ে পড়েন। আমরা সাধারণরা সাপকে প্রচুর ভয় পাই। সাপ আমরা এতটা ভয় পাই যে কোনো সাপের বিষ থাকুক কিংবা না, সাপ দেখলেই অনেকের ঘুম হারাম হয়ে যায়। পৃথিবীতে সাপ রয়েছে তিন প্রকার, বিষধর, নির্বিষ আর মৃদু বিষের। নির্বিষ আর মৃদু বিষের সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় না। যদিও মৃদু বিষের সাপ কাউকে যদি ভালোভাবে কামড়ায় তবে তার মৃত্যু হতে পারে। আর সবচেয়ে ডেঞ্জারাস এবং সকলের ভয়ের কারণ হলো বিষাক্ত সাপ। পৃথিবীতে প্রায় 250 প্রজাতির সাপ মারাত্মক বিষাক্ত। এই মারাত্মক বিষাক্ত সাপেরই একটি ভয়াবহ প্রজাতি টাইগার স্নেক। নোটিসিস আর ইলিপিড পরিবারের মারাত্মক বিষাক্ত আর চরম আক্রমণাত্মক টাইগার স্নেক অস্ট্রেলিয়ার এক কুখ্যাত খুনি। একে পাওয়া যায় দক্ষিণ অস্ট্রেলিয়ার সবচেয়ে অধিক জনবহুল এলাকায়, কৃষকের কর্মক্ষেত্র এবং শুকনো জমিতে। ভয়ঙ্কর এই মৃত্যুদূতরা লম্বায় হয় 1.2 মিটার। গায়ের উপর বাঘের মতো ডোরাকাটা ছোপ থেকে এর নাম হয়েছে টাইগার স্নেক। টাইগার স্নেক তার নামের মতোই ভয়ঙ্কর। মারাত্মক এই সাপটি পৃথিবীর টপ 10টি বিষধর সাপের মধ্যে অন্যতম, যার একটা ছোবলই 1 ঘন্টার আগে কেড়ে নেবে আপনার প্রাণ। টাইগার স্নেক সাধারণত পাওয়া যায় দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতে। ব্রাউন স্নেকের পর পৃথিবীর বাকি বিষধর সাপগুলোর বিষে মানবদেহের যতটা না ক্ষতি হয়, টাইগার স্নেকের বিষে তার দ্বিগুণ ক্ষতি হয়। কেননা বাকি সাপগুলোর চেয়ে এই বিষ হাইলি নিউরোটক্সিন, আর এর কারণে তা মানবদেহে দ্রুত ছড়াতে সক্ষম। বলা হয় টাইগার স্নেকের বিষ পৃথিবীর যত বিষাক্ত সাপ, ইভেন যত বিষাক্ত প্রাণী রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে তীব্র ও শক্তিশালী। সাধারণত বিষধর সাপের বিষে নিউরোটক্সিন থাকে, কিন্তু টাইগার স্নেকের বিষে থাকে মানবঘাতী পোস্ট সিনেপটিক নিউরোটক্সিন, এটু নিউরোটক্সিন, এমনকি রয়েছে মাইওটক্সিন, যার কারণে টাইগার স্নেককে কামড়ানোর পর রোগীর প্যারালাইসিস দেখা দেয়। একই সাথে দেহের সমস্ত মাংসপেশি দুর্বল হয়ে পড়ে, রোগী আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। এর বিষে আরো থাকে প্রোগুলেন্স নিউরোটক্সিন, যা রক্ত জমাট বাঁধায়, দেহের প্রোটিন ধ্বংস করে দেয়, দেহের রক্তের কণিকা ধ্বংস করে দেয়, একই সাথে কিডনি বিকল করে দেয়। টাইগার স্নেককে কামড়ালে যদি হাসপাতালে নিয়ে দ্রুত অ্যান্টিভেনম না দেয়া যায় তবে তার মৃত্যু নিশ্চিত। আর এর চিকিৎসার খরচও ব্যাপক, প্রায় $7,500 বা $6,30,000 খরচ হয় এর চিকিৎসায়। যদিও প্রতি বছর এই সাপের কামড়ে অস্ট্রেলিয়ায় মৃত্যুর হার গড়ে 1 জন, তবুও অনেক ক্ষেত্রে যথাসময়ে হাসপাতালে নিলেও দেখা যায় কিডনি ও হার্ট ফেলিওর হয়ে রোগী মারা যান। যদিও এখন চিকিৎসা আরো উন্নত হওয়ায় টাইগার স্নেকের কামড়ে বর্তমানে অস্ট্রেলিয়াতে বছরে মাত্র গড়ে 1 জন মানুষের মৃত্যু হয়। মারাত্মক এই খুনিরা সাপেদের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতির আর সব রঙেরই হয়। এদের প্রজাতির মধ্যে যা মানুষের সর্বাধিক পরিচিত তা হলো কমন টাইগার স্নেক, ওয়েস্টার্ন টাইগার স্নেক, চ্যাপেল আইল্যান্ড, কিং আইল্যান্ড এবং তাসমানিয়া আইল্যান্ড টাইগার স্নেক। ইউনিকালার ব্ল্যাক, ডার্ক ব্রাউন, লাল, জলপাই, হলুদ, গ্রে, ডার্ক গ্রে, ভেন্টার ক্রিম, জলপাই ধূসর, এমনকি সাইরঙা সাদাটেও পাওয়া যায়। এদের শরীর আইসের মতো আর সোপসোপ, মাথার কাছে ফনার স্থানে এক ভয়ঙ্কর সুন্দর ছোট আকৃতির ফনা দেখা যায়, যাতে সাপটাকে ভয়ঙ্কর সুন্দর দেখতে লাগে। অন্যান্য সাপের তুলনায় এরা খুবই কম খাদ্য গ্রহণ করে এবং বিশেষ এক খাদ্য তালিকা মেনে চলে। মাসে 2-1 বার খাদ্য গ্রহণ করে, আর খাদ্য তালিকার প্রথম স্থানে রয়েছে ইঁদুর, গৃহস্থের হাঁস মুরগি বা পাখির ছানা। এছাড়াও টাইগার স্নেক অন্যান্য নির্বিষ সাপও ভক্ষণ করে। বন্ধুরা, টাইগার স্নেকের মতোই ভয়ঙ্কর সাপ নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, যা আই কার্ড থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ক্লিক টু থামস আপ, মানে একটা লাইক দিন। এই সাপটি নিয়ে আরো জানতে বা আপনার মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও নোটিশ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, ভালো রাখুন, প্রিয় মানুষটিকে জীবের সেবা করুন, জীবের সেবা করে যেই যেন সেজন সেবিসি ঈশ্বর। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।